হাই, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজ আপনাদের আমি শেখাবো কিভাবে ইমেইল আদান প্রদান করতে হয়। তো এই চ্যানেলের সাথে থাকতে আপনারা অবশ্যই এই ভিডিওটা চলাকালীন সময় নিচে দেখতে পাচ্ছেন যে একটা সাবস্ক্রাইব বাটন লাল হয়ে আছে, ওই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে একটি বেল আইকন আসবে, ওই বেল আইকনটি অলে ক্লিক দিবেন। তাহলে আমার এই টিউটোরিয়ালগুলো আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে দ্রুত পৌঁছে যাবে। তো আমরা শুরু করছি টিউটোরিয়ালটি। তো প্রথমে আপনারা নেট কানেকশনটি নিশ্চিত হয়ে নেবেন। আপনারা মডেম থেকেও নেট কানেকশন দিতে পারেন, আবার মোবাইল থেকে হটস্পট চালু করে আপনারা নেট কানেকশন দিতে পারেন। তো এই ক্ষেত্রে প্রথমে আপনারা আপনার ল্যাপটপ বা কম্পিউটারে থাকা একটি ব্রাউজার ওপেন করবেন। আমি এখান থেকে আমার এই যে গুগল ক্রোম, এই মানে ব্রাউজারটি আপনি আমি ওপেন করছি। তো ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা লিখবো জিমেইল। তো জিমেইল চলে আসছে, যেখানে আমরা এই জিমেইলটা ক্লিক দিলাম। তো জিমেইলে আসাই যে আমরা এখানে জিমেইলে জিমেইল গুগল, তো এখানে আমাদের আমার যেহেতু অনেকগুলো জিমেইল আছে এই জন্য এগুলো শো করছে। তো আপনারা এখানে ইউজার আদার অ্যাকাউন্ট, তো এখানটাতে আপনারা আপনার তৈরিকৃত জিমেইল বা আপনার আছে এই জিমেইলটি আপনারা এখানে দিবেন। আমার একটি জিমেইল এটা আসলে এটা শো করছে, এখানে দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার জিমেইলে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দেবেন। আমার পাসওয়ার্ডটি সেভ করা বিদায়, পাসওয়ার্ডটি অটোমেটিকলি শো করছে। তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে নেক্সট দিবেন। তো এই যে মেন আমাদের যে ইনবক্স, ইনবক্স আমরা পৌঁছে গেছি। তো এরকমই আপনারা ইন্টারফেসটি পাবেন। এটা হলো ইনবক্সের ড্যাশবোর্ড জিমেইলের। তো এখান থেকে আপনারা ইনবক্সের যে মেসেজ গুলো আপনার আছে, সাম্প্রতিক আছে, এই মেসেজ গুলো আপনাদের এখানে দেখাবে। তো আপনারা যদি মেইল পাঠাতে চান সেক্ষেত্রে এখানে যে কম্পোজ প্লাস চিহ্ন, প্লাস চিহ্নটায় আপনারা ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে টু টু মানে আপনি যে যার নিকট আপনার মেইলটি পাঠাতে চান, তো তার আগে আপনি যার কাছে আপনি মেইলটা পাঠাতে চান তার একটি মেইল অ্যাড্রেসটি আপনি সংগ্রহ করে নেবেন। তো আমি একটি ইমেইলে পাঠিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি মেইল অলরেডি শো করছে, মানে এই তিনটি মেইলে আমি কিছু পাঠিয়েছি। আপনারা যদি এরকম পাঠান তাহলে আপনাদের মেইল গুলো এখানে শো করবে। তো আমরা এই মেইলটা নিয়েছি। তো আপনি যদি মনে করেন আপনি একই মেসেজটি বা একই মেইল আপনি বিভিন্ন মেইল অ্যাড্রেস সেন্ড করবেন, তো সেক্ষেত্রে আপনি এখানে পাশে আরেকটি মেইল দিতে পারেন। তো আমার লেখার সাথে চলে আসছে যে halimhussain27@gmail.com। তো এটা আপনি এখানে আরো আপনার প্রয়োজনে আপনি অনেক আপনার প্রয়োজনীয় জিমেইল গুলো আপনি এখানে একে একে ব্যবহার করতে পারেন। তো সাবজেক্ট, সাবজেক্ট আপনি কি বিষয়ে আর কি মেইলটি পাঠাচ্ছেন। তো আমি এখানে সাবজেক্টটি দিলাম সাম্পিক, এই সাম্পিক নামে ফাইলের আমি নাম দিলাম সাম্পিক। তো আর এখানে আছে আপনারা আপনি যদি এই মেইলে কি পাঠাতে চান, এই যে এখানে ছবি বা ভিডিও বা কোনো ফাইল যদি আপনি পাঠাতে চান, অ্যাটাচড ফাইল, অ্যাটাচড ফাইলে ক্লিক দিবেন। অ্যাটাচড ফাইলে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কম্পিউটারের কিছু ছবি শো করবে এরকম। এই বিষয়টা আপনাদের একটু ভালো ক্লিয়ার করি, তো আপনার এই ফাইলটা এখানে অটোমেটিক শো করে ডেস্কটপ, আপনার ডেস্কটপে যদি আপনি ডেস্কটপে ক্লিক দেন তাহলে ডেস্কটপে থাকা ফাইলগুলো আপনার এখানে শো করবে। আপনি যদি আপনার পিসির ভিতরে কোনো ফাইল নিতে চান তাহলে দিস পিসি, এই দিস পিসিতে ক্লিক করবেন। এটা আপনার এরকম টেনে উপর নিচে করতে পারবেন। তো আমি এই দিস পিসিতে ক্লিক দিলাম। দিস পিসিতে ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনার এরকম নিচে টানবেন, টানলে দেখতে পারবেন যে আপনার পার্টিশন, আপনার কম্পিউটারের পার্টিশন গুলো আপনি এখানে শো করবে দেখতে পারবেন। তো আপনি এখান থেকে আপনার যে পার্টিশনে আপনার কাঙ্ক্ষিত মেসেজটি রাখছেন বা কাঙ্ক্ষিত ফাইলটি আপনি রাখছেন যেটা আপনি মেইল করবেন সেই সেটার ভিতরে আপনি ডবল ক্লিক দিবেন। ডবল ক্লিক দিয়ে জাস্ট একটু বেশি গেছে, ওকে আমি এখানে পিক। তো আসলে আমি এখানে এই দুইটা পিক আমি সেন্ড, এই দুইটা পিক আমি দিলাম, এরকম মার্ক করলাম, মার্ক করে এখানে ওপেন করি। এই যে ওপেন করার সাথে সাথে এই যে এরকম টেনে, হ্যাঁ এই যে অলরেডি দেখতে পাচ্ছেন যে আপনার এটি সফলভাবে আপলোড হয়েছে। হয়ে যাওয়ার পরে
আপনি যদি মনে করেন যে আপনি আরো একটা কোনো ফাইল দিবেন, তো এই টাস্ট ফাইল ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার দিস পিসি, আমি আবার এই প্রসেসটি দেখাচ্ছি, দিস পিসি থেকে আপনি ভিতর, তো আপনারা দেখতে পাচ্ছেন যে তো এখান থেকে আমার স্কুল কাউন্সিল, তো এখান থেকে একটা ফরম্যাট, এটা হলো ফরম্যাটে যে পাবলিশার একটা ফরম্যাট আমি তৈরি করেছিলাম, এই ফরম্যাটটি দিয়ে এখানে ওপেন দেই। তো যে এই ফাইলটিও এই যে আপলোড হয়ে গেল, এটা এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেলে এরকমের ক্লিয়ারলি দেখাবে। তো দেখানোর শেষে আমি দুইটা মেইল যেহেতু এখানে সিলেক্ট করছি, দেখতে পাচ্ছেন এই দুইটা মেইলে এই তিনটি মেসেজ এখনই চলে যাবে। আমি অ্যাটাচ আবারও আমি নিতে পারি, তো এটা প্রয়োজন নাই, সেক্ষেত্রে এখানে সেন্ড দিবেন। সেন্ডের সাথে এখানে দেখা যাচ্ছে সেন্ডিং, তো দেখতে মেসেজ সেন্ড, ওকে, তো মেসেজটি আমাদের সেন্ড হয়ে গেছে। আমরা মেসেজটি পরিপূর্ণভাবে সেন্ড হলো কিনা সেটা দেখার জন্য এখানে সেন্ড মেসেজে ক্লিক দিবেন। সেন্ড মেসেজে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন যে মাধব কুমার সামফিক, এখানে ক্লিক দিবেন, দিলে দেখা যাবে যে এই যে তিনটি দুইটা ছবি এবং একটা ফাইল অলরেডি সেন্ড হয়েছে। তো আমরা সঠিক সেন্ড হলো কিনা আমরা আরেকটি মেসেজে একটা লগ ইন করে দেখি। তো এই মেইলটাই আমরা ওপেন করছি, হালিম হোসেনের সাথে এটা আমরা সেন্ড করছিলাম একটি মেসেজ। তো এই দেখতে পাচ্ছেন আপনার ফটকি গ্রুপ থেকে একটি নিউ মেসেজ চলে আসছে, তো এখানে ক্লিক দেই। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা এই যে এগুলো আপনারা দেখবেন তিনটি ফাইল অলরেডি একটাই চলে আসছে। তারপরে সেক্ষেত্রে ফাইলটি যদি আপনারা ব্যবহার করতে চান, এখানে ডাউনলোডে ক্লিক দেবেন, ডাউনলোডে ক্লিক দেওয়ার সাথে সাথে ফাইলটি ডাউনলোড হবে, এখানে ক্লিক দেই। এই যে দেখতে পাচ্ছেন আপনি এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আপনি এটা ছোট করে নিলাম, ছোট করে নিয়ে এখান থেকে ক্লিক দেন, এখানে ছেড়ে দেবেন, ছেড়ে দিলে এই যে অলরেডি ফাইলটি আমাদের ডাউনলোডেড হয়ে গেছে। এখন আপনারা এই ফাইলটি যে কোনো কাজ আপনি করতে পারেন। তো অনেক সময় যদি ইনবক্সে আপনার মেসেজ না আসে, তো আপনারা সেই ক্ষেত্রে ক্ষেত্রে যে আপনারা মোরে যাবেন, মোর থেকে স্প্যাম, স্প্যামে আপনারা ক্লিক দিবেন। অনেক সময় মেসেজ আপনার ওই সাইটে না ঢুকলে যে স্প্যামে আপনার মেইলটি চলে আসে, তো আপনি এগুলো চেক করে দেখবেন, অবশ্যই আপনার মেইলটি পেয়ে যাবেন। তো আপনারা দেখলেন যে কিভাবে একটি জিমেইল আনতে হয় বা পাঠাতে হয় এবং সেটা সেভ করে তার ব্যবহার করতে হয়। চ্যানেলের সাথে থাকতে আপনারা অবশ্যই এই ভিডিওটা চলাকালীন সময় নিচে দেখতে পাচ্ছেন যে একটা সাবস্ক্রাইব বাটন লাল হয়ে আছে, ওই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে একটি বেল আইকন আসবে, ওই বেল আইকনটি অলে ক্লিক দিবেন, তাহলে আমার এই টিউটোরিয়ালগুলো আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে দ্রুত পৌঁছে যাবে। তো দেখা হবে আরেকটি টিউটোরিয়াল, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করলাম। ধন্যবাদ।